একই বাড়ি যাই জয় শ্মশান কালী মায়ের নামে প্রেমানন্দ একবার হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল ও খন্ড মন্ডল কারণ ব্যাপ্তম জ্ঞান চলাচল তৎপদম দর্শিত অঞ্জন দশমা শ্রী গুরু অবৈ নম নম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসমা শ্রী গুরু অবৈ নম নম অজ্ঞান ত্রিবিন্দ সুজ্ঞানঞ্জন শোনা কয়া চস্কুর অঙ্গমিলিত অঞ্জন দশমা শ্রী গুরু অবৈ নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপী সুগোপিকান্ত জয় জয় রাধাকান্ত নমস্তুতি তং তং সরস্বতী নির্মল বরুণী গল গজমতি হার পুণ্যল কারণ শিব জল মোর কণ্ঠ রাগ যাবজ্জীব তমোত্থাক দিনে দিনে বিদ্যা চল চল সারে ভগবতী ভাগীরথী বিদ্যাং দেহি নমস্তুতি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দেখলাম ভাবের হাতে ভাবির খেলা খেলা খেলতে লাগে চমৎকার চমৎকার ওই দেয় মানুষ বেলা ভা কথা বলবো কি আর আমার মনে হাইরে হাই মানুষ মেলা ভার হাইরে মানুষ মেলা ভার ভবের হাটে ভবের খেলা এটা কিন্তু একটা ভবের হাট এখানে আমরা খেলা মানে আমরা এখানে অভিনয় করতে এসেছি অভিনয় যে শেষ হয়ে যাবে আমরা নিজের যেখানে যাওয়ার সেখানে আমরা সবাই চলে যাব তাই ওনার সাথে আমার আজকের আসরে গান উনি একজন নারী তাহলে কাঞ্চন দাসী তোমার কাছে আমার জিজ্ঞাসা যে তুমি একজন নারী তোমাদের নারীর মধ্যে চারটে ভাগ আছে কি কি হস্তিনী পদ্মিনী শঙ্খনী চিত্রাণী তাহলে এই হস্তিনী নারীর স্বভাবটা কেমন ছিল একটু বলে যেহেতু তুমি দয়া করে চিত্রাণী নারী কাহাকে বলা হয় আর পদ্মিনী নারী কাহাকে বলা হয় আর হস্তিনী নারী কে সে নারী কোথায় থাকে কোথায় আছে তোমার কাছে আমার জিজ্ঞাসা রইল এই আচরিতে শুকন পুকুরে মিন থাকে আর স্বর্গে থাকে রুই আর বিধবা নারীর পুত্র হল পতির গর্ভে দুই আইরে পতির গর্ভে দুই বলছে আমার এই দেহটার মধ্যে শুকনো পুকুরটা কোথায় সেই শুকনো পুকুরের মধ্যে একটি মিন ছিল সেটা নারী না পুরুষ ছিল
अच्छा तुम्ही एक नारी और हमारे जे शशाने काली मा सेओ किंतु एक नारी तुम्ही बोलबे जे तुम्हार तो चारटे हाथ एक हाथे आछे संदेश एक हाथे आछे खड़ग और एक हाथे आछे आशीर्वाद और एक हाथे आछे मुंडु ओई मुंडुटा कार मुंडु छिलो আর ওই খরগটি কিসের তৈরি আর খরগটির মাথায় চোখটা আসলো কোথা থেকে ওই চোখটা কার চোখ কেমন বলে যে তুমি একটু দয়া করো স্বপ্ন পুকুরে মিল থাকে আর স্বর্গ থাকে রুই বিধবা নারীর পুত্র হল পতির গর্ভে তুই আয়রে পতির গর্ভে তুই চৌকিদার হায়রে মানুষ মেলা ভার হায়রে মানুষ মেলা ভার কথা বলবো কি আর আমার মনে মনে গো মানুষ মেলা ভার তোমাদের নারীর একটু লজ্জা শরণ বলতে কিছু নেই কারণ বাবার বুকের উপরে তুমি দাঁড়িয়েছো কেন দাঁড়ালে এবং তুমি ল্যাংটা বেশ ধারণ করেছিলে কেন কখন করেছিলে কি দেখে কি দেখেছিলে তার কারণটা কি আর চিপটাই বা তোমার বেরিয়ে গেছিল কারো আচ্ছা আমরা যখন পূজো আশ্রয় করতে যাই কার পূজাটা আগে করি বাবা কার পূজো আগে হয় আপনারা সবাই বলবেন গণেশের পূজো আগে হয় তাই না আর আমি বলছি গণেশের পূজো আগে হয় না কারণ তাহলে কি বলা হতো গণেশায় নম তাহলে সেখানে কি বলা হলো ওম গণেশায় নম তাহলে ওমটাকে কেন আনা হয়েছিল ওমকে আগে স্মরণ করা হলো কেন তার কারণটা কি ওমকে স্মরণ করে তারপরে তুমি গণেশকে স্মরণ করলে তার কারণটা কি একটু বলে যেও তুমি আর গণেশের আসল মুন্ডুটা কোথায় গেল সেখানে একটা হাতির মুন্ডু এসেছিল তাহলে আসল মুন্ডুটা তার কোথায় আসমানেতে জলের কড়াই জ্বলছে আগুন তাই আর সর্পের মাথা খুল ফুটেছে হরিণে ঘাস খায় আরে হরিণে ঘাস খায় সদাই উঠল রে চাঁদ আমার
মানুষ মেলা ভাব হায় মানুষ মেলা ভাব কথা বলবো কি আর আমার মনে মনে গো মানুষ মেলা ভাব বন্ধা নারী তুমি একজন নারী তুমি কোন নারী আচ্ছা মা জননী তোমার কাছে একটি কথা বলে যাই তুমি একজন নারী যদি হয়ে থাকো তুমি একজন নারী যদি হয়ে থাকো তাহলে তুমি বলবে তোমার কোন সাইডটা নারী আছে আর কোন সাইডটা তোমার পুরুষ আছে আর ওই পুরুষটা তোমার ভেতরে আসলো কি করে কেন তোমাদেরকে বলা হয় মেয়ে ছেলে একটা নারীর সাথে একটা পুরুষ যোগ করা হয়েছিল কিন্তু সেটা কোন পুরুষ সেই পুরুষটা তোমার ভেতরে আসলো কি করে তাই কি বলছে বাবুল বন্ধা নারীর নাতির বিয়ে ঘরে কথা নাই সে ঘরে কেঁদে গোল করে বাইরে কেঁদে গোল করে